আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি এইচএসসি পরীক্ষা 2022-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের অ্যাসাইনমেন্টের যে বিষয় সেটা হচ্ছে সমাজকর্ম। সমাজকর্মের প্রথম পত্র থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে, আর আসলে এটা তো প্রথম পত্রে থাকবে, বুঝতেই পারতেছো, কারণ তোমরা তো মাত্র ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তোমরা ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত মানে ভালো মতো কলেজ করতে পারো নাই, এটা আর কি তোমাদের জীবনের একটা কালো অধ্যায় বলে আমার কাছে মনে হয়। তো দেখি আমাদের অ্যাসাইনমেন্টে এই কি ধরনের প্রশ্ন করা হয়েছে সেটা দেখব, পাশাপাশি আমি অ্যাসাইনমেন্টটা তোমাদের সুন্দর মতো উপস্থাপন করে দিব। এখান থেকে ধারণা নিয়ে তোমাদের পাঠ্য বই থেকে পাঠ্য বই পড়ে সুন্দর মতো করে নিজে বুঝে তোমরা অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করবা। অবশ্যই কিন্তু হুবহু কপি করবে না, আমরা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট লেখার ধরন দেখায় দিচ্ছি, অ্যাসাইনমেন্টটা কিভাবে লিখবা, কোন কোন বিষয়কে তোমার এখানে গুরুত্ব দিতে হবে আমি সেই দিকটা তোমাদেরকে বা আমরা সেই দিকটা তোমাদেরকে দেখায় দিচ্ছি, তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে লিখে ফেলবা। দেখো অ্যাসাইনমেন্ট নম্বর 1, প্রথম অধ্যায়, সমাজকর্ম প্রকৃতি এবং পরিধি। এখানে অ্যাসাইনমেন্টের বসে সমাজকর্মের ক্ষেত্রগুলোকে চিহ্নিতকরণপূর্বক এটি পাঠে ব্যক্তি দল সমষ্টির উন্নতির সম্ভাব্যতা নিরূপণ করো। ব্যক্তি দল সমষ্টির উন্নতির সম্ভাব্যতা নিরূপণ করো, এটা প্রশ্ন করা হয়েছে। আর আমাদের শিখন ফলে থাকতেছে কি, সমাজকর্মের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সমাজকর্মের প্রকৃতি বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, সমাজকর্মের পরিধি বর্ণনা করতে পারবে, সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। এটা হচ্ছে আমার শিখন ফলের অন্তর্ভুক্ত হচ্ছে। নির্দেশনায় দেখো সমাজকর্মের ধারণা বৈশিষ্ট্য, সমাজকর্মের পরিধি ব্যাখ্যা, সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা, ব্যক্তি দল ও সমষ্টির উন্নয়ন প্রতিরোধ প্রতিকার উন্নয়নমূলক কার্যক্রমের ভূমিকা। তো এই নির্দেশনা মাফিক আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করব। তবে আরেকটা বিষয় যে কোন কোন দিকে দৃষ্টি আরোপ করলে আমাদের পূর্ণ নম্বরটা আমরা পেতে পারি সেই নির্দেশনা বক্সটা আমরা একটু দেখে নিব। নির্দেশক, সমাজকর্ম ধারণা বৈশিষ্ট্য, অর্থাৎ সমাজকর্মের ধারণা ও চারটি বৈশিষ্ট্য যথাযথভাবে লিখতে পেরেছো। দেখো এখানে কিন্তু এই বক্সটা দেখার পেছনে আমাদের একটাই কারণ যে এই বক্সটা দেখলে আমাদের পরিধিটা আমরা বুঝতে পারি যে আমরা কতটুকু কিভাবে লিখবো সেটা কিন্তু আমরা খুব ভালো মতো বুঝতে পারি। এখানে বলে দিচ্ছে যে সমাজকর্মের ধারণা ও চারটি বৈশিষ্ট্য যথাযথভাবে যদি লিখো সেই ক্ষেত্রে। সমাজকর্মের পরিধি, সমাজকর্মের পরিধি যথাযথভাবে ব্যাখ্যা করে লিখলে, যদি পরিধিটাকে তুমি যথাযথভাবে ব্যাখ্যা করে লিখো তাহলে তোমাকে ফুল নম্বর দেওয়া হবে। সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা, সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তার পাঁচটি যথাযথভাবে লিখতে হবে, যেখানে পাঁচটির কথা বলে দিচ্ছে, দেখছো, এই কারণে কিন্তু এটা আমাদের দেখতে হয়। প্রতিরোধ প্রতিকার ও উন্নয়নমূলক কার্যক্রম, ব্যক্তি দল সমষ্টি উন্নয়নে প্রতিরোধ প্রতিকার ও উন্নয়নমূলক কার্যক্রম যথাযথভাবে যদি তুমি লিখো সেই ক্ষেত্রে। আচ্ছা, এ জায়গাটাতে একটা প্রশ্ন আমি স্টুডেন্টদের কাছ থেকে বারবার বিভিন্ন কমেন্টসে পেয়ে থাকি যে উপস্থাপনা কৌশল সম্পর্কে কিছু লিখলেন না কেন। উপস্থাপনা কৌশল বা অনেক সময় যেটা নম্বর দেওয়া থাকে ও নম্বর উপস্থাপনা কৌশল, অনেকে প্রশ্ন করে যে ও নম্বর প্রশ্নের অ্যান্সার করা হয় নাই। আসলে একটু চিন্তা করে দেখো যে উপস্থাপনা কৌশল এটা কিন্তু কোনো লেখার জন্য না, এখানে আসলে তুমি কিভাবে বিষয়টাকে উপস্থাপন করছো, কোন প্যাটার্নে উপস্থাপন করছো সেটা, এই যে কথাগুলোকে তুমি সাজাচ্ছ কিভাবে, এইখানে তোমার যে ট্যাকটিক্সটা, তোমার যে কৌশলটা, সেই কৌশলটা দেখে তোমাকে নম্বর দিতে হবে। তুমি যদি খুব সুন্দর মতো উপস্থাপন করতে পারো কথাগুলো প্রশ্নগুলো তা তোমাকে ভালো নম্বর দিতে হবে। দেখো এখানে বসেই নান্দনিক, সৃজনশীল ও মৌলিক উপস্থাপন, এটাগুলো তুমি ফুল নম্বর পাবা। নান্দনিকতা সৃজনশীলতা আছে কিন্তু মৌলিকত্ব নেই, তাহলে তুমি একটু কম পাবা। আবার দেখো নান্দনিকতা আছে তবে সৃজনশীলতা নাই এবং মৌলিকত্বের অভাব রয়েছে, তাহলে আরও কম পাবা। আবার দেখো নান্দনিকতা সৃজনশীলতা মৌলিকত্বের অনুপস্থিত, তাহলে তুমি একদম এক নম্বর পাবা। তাহলে আশা করি এরপর থেকে আর এই ধরনের বিষয় নিয়ে কনফিউজড হবা না যে উপস্থাপন কৌশল হচ্ছে কি, তুমি এই প্রশ্নটাকে কিভাবে উপস্থাপন করে সবার সামনে তুলে ধরতেছো, কিভাবে তোমার অ্যাসাইনমেন্টে তুলে ধরতেছো এটার উপর দেখা হবে। কারণ অ্যাসাইনমেন্টটা তো বলাই হয়েছে যে তুমি প্রশ্নটা পড়ে ধারণা নাও, ধারণা নিয়ে নিজের মতো করে সুন্দর করে উপস্থাপন করো। এখানে তোমার সেই উপস্থাপনার কৌশলটা কিন্তু মূল্যায়ন করা হবে, অর্থাৎ এই উপস্থাপনা কৌশল নিয়ে আমাদের কোনো কিছু লিখতে হবে না। ওকে, তো আমরা আমাদের প্রশ্ন অনুযায়ী সুন্দর মতো একটা ব্যাখ্যা করব। আমরা প্রথমে ভূমিকা নিয়ে আসব। দেখো প্রাচীনকালে আমাদের সমাজ ছিল সরল প্রকৃতির, সমাজের মানুষের জীবনযাত্রা ছিল সরল, সমাজের বিভিন্নমুখী সমস্যা মানুষ নিজে নিজেই সমাধান করত, মানে স্বাভাবিক জীবন, এখানে কোনো ঝামেলা ছিল না। আমার কোনো সমস্যা হলে আমরা যে কজন মানুষজন সেখানে উপস্থিত থাকতেন তারাই করে ফেলতেন। বর্তমানে সমাজের সমস্যা জটিল থেকে জটিলতর হয়েছে, এই
সকল সমস্যা নিরসনের জন্য সমাজকর্মের উদ্ভব। অর্থাৎ মানুষের জীবনযাত্রা জটিল হয়েছে, জটিল সমস্যাগুলো তো নিরসন করতে হবে, এই নিরসন করার জন্যই সমাজকর্মের উদ্ভব। আমরা সমাজকর্মের ধারণা নিয়ে বলবো। সমাজকর্ম অন্যান্য পেশার মতো একটি সাহায্যকারী পেশা। সমাজে চিকিৎসা সেবা, শিক্ষকতা, ওকালতি প্রভৃতি ক্ষেত্রে যেমন পেশাদার কর্মীর প্রয়োজন, তেমনি ব্যক্তি, দল, সমষ্টি সমস্যার সমাধানে সমাজকর্মী প্রয়োজন। ব্যক্তির কোনো সমস্যা, কোনো দলের কোনো সমস্যা বা কোনো সমষ্টি বা গোত্রের কোনো সমস্যা, সেটার জন্য কী দরকার? সমাজকর্মীর প্রয়োজন। সমাজকর্মীগণ ব্যক্তি, পরিবার ও সমাজের বিভিন্নমুখী সমস্যার সাহায্যকারী, উদ্বুদ্ধকারী ও উন্নয়নকর্মী সহ নানা ভূমিকা অবতীর্ণ হন। সমাজকর্ম একটি পেশাদার সেবাকর্ম। এই সেবাকর্মে নিয়োজিত থাকেন সমাজকর্মী, এদের রয়েছে পেশাগত জ্ঞান ও দক্ষতা। ডব্লিউ এ ফিডল্যান্ডার বলেন, একজন সমাজকর্মী বা সমাজবিজ্ঞানী, সমাজকর্মের বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন একটি পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সামাজিক ও ব্যক্তিগত সন্তুষ্টি ও স্বাধীনতা লাভে সহায়তা করে। অর্থাৎ একজন ব্যক্তিকে সামাজিক, ব্যক্তিগত সন্তুষ্টি ও স্বাধীনতা লাভে সহযোগিতা করতেছে আমাদের এই সেবাকর্ম বা সমাজকর্মের বিষয়টি। সুতরাং সমাজকর্ম হলো বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা নির্ভর এমন এক সেবামূলক কাজ যার মাধ্যমে সামাজিক পরিবেশে ব্যক্তি, দল ও সমষ্টির সন্তোষজনক জীবন লাভে সক্ষম করে তোলে। অর্থাৎ সমাজকর্মের জ্ঞান বা দক্ষতা মানুষকে ব্যক্তি, দল এবং সমষ্টিগত পর্যায়ে যত ধরনের সমস্যাগুলো দেখা দেয় সেই সকল ধরনের সমস্যাগুলো সমাধান করতে সহায়তা লাভ করে থাকে। এটাই হচ্ছে আমাদের সমাজকর্মের মূল ধারণা। সমাজকর্মের বৈশিষ্ট্য। সমাজকর্মের প্রকৃতি বিবেচনায় রেখে এর বৈশিষ্ট্যগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, সাধারণ বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্য, পেশা হিসেবে সমাজকর্মের কতগুলো অপরিহার্য বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো সমাজকর্মের সাধারণ বৈশিষ্ট্য, নিম্নে এগুলো আলোচনা করা হলো। দেখো, আমাদের কিন্তু, আমি কিন্তু তোমাকে ওই দেখানোর সময়, বক্সটা দেখানোর সময় বলেছিলাম চারটা বৈশিষ্ট্য আমাদেরকে উল্লেখ করতে হবে, আমরা চারটা বৈশিষ্ট্য উল্লেখ করব। তবে এটাকে ডিটেলস আমরা আলোচনা করে নিলাম। সহায়তাকারী পেশা। সমাজকর্মের অনুশীলনে পেশাদার কর্মীরা সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিমুখী সমস্যায় ও উন্নয়নমূলক কর্মসূচিতে সহায়তাকারীর ভূমিকা পালন করে। সমাজকর্মীরা এসব অসুবিধাগ্রস্ত মানুষকে এমনভাবে সহায়তা করে যাতে তারা নিজেদের সম্পদ, সামর্থ্য সম্পর্কে সচেতন হয়, সঠিক সামাজিক ভূমিকা পালনের মাধ্যমে নিজেরা নিজেদের সমস্যা দূর করেন। অর্থাৎ সমাজকর্মী যারা, তারা সমাজের সকল ব্যক্তিবর্গকে এমনভাবে সহায়তা করতেছে, কারণ তারা প্রশিক্ষণপ্রাপ্ত, তারা জানে, তারা এমনভাবে সহায়তা করতেছে যার ফলে সমাজে বসবাসরত ব্যক্তি পরবর্তীতে আর কোনো সামাজিক সমস্যার সাথে সম্পৃক্ত না হয়, সেই বিষয়টাকে রেখে। খ নম্বরে দেখো, সমস্যার সমাধানের সুনির্দিষ্ট পদ্ধতির অনুশীলন। কারণ সমাজকর্ম তোমাকে পদ্ধতিগুলো বিল্ড আপ করাচ্ছে, পদ্ধতি সম্পর্কে ধারণা দিচ্ছে, তো এখানে সুনির্দিষ্ট পদ্ধতির অনুশীলনটা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সুনির্দিষ্ট কতগুলো পদ্ধতির মাধ্যমে সেবাদান। এ পদ্ধতিগুলো হলো ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমাজকর্ম প্রশাসন, সমষ্টি সমাজকর্ম প্রভৃতি। এই সকল প্রতিষ্ঠানে সমাজকর্মীগণ সেবাদান এ পেশার নীতি ও মূল্যবোধ অনুসরণ করেন। অর্থাৎ এই সকল প্রতিষ্ঠানে যে সকল সমাজকর্মী রয়েছেন তারা সেবাদান ও পেশার নীতি মূল্যবোধ অনুসরণ করে থাকেন, সেবাদান করে থাকেন, মানে অনুসরণ করার মাধ্যমে তারা জনগণকে সেবা প্রদান করে থাকেন, সে বিষয়টা এখানে অন্তর্ভুক্ত, এবং এটাই হচ্ছে সমাজকর্মের বৈশিষ্ট্য। দুই নম্বর, সমাজকর্মের বিশেষ বৈশিষ্ট্য। বিশেষ বৈশিষ্ট্যগুলো দেখব। সমাজকর্মের এই বৈশিষ্ট্যগুলো অন্যান্য পেশায় তেমন লক্ষ্য করা যায় না বলে সমাজকর্ম স্বতন্ত্র পেশা, এর বৈশিষ্ট্য আলোচনা করা হলো। ক নম্বর, সমাজকর্ম ব্যক্তির সামগ্রিক সমস্যার সহায়তা করে। এখানে সামগ্রিক সমস্যা বলতে সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক এবং ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট সমস্যাকে বোঝায়। খ নম্বর, সমস্যার সমাধানে সমাজকর্মীকে সমষ্টির সম্পদ এবং এ সম্পদের সদ্ব্যবহার সম্পর্কে জানতে হয়, যা এ পেশার কর্মীদের বিশেষ বৈশিষ্ট্য। সমাজকর্মের পরিধি। সমাজকর্মের পরিধি ব্যাপক ও বিস্তৃত। আমাদের এই সমাজ, সামাজিক মূল্যবোধ, সংস্কৃতি সবই সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। নিম্নে সমাজকর্মের পরিধি আলোচনা করা হলো। দেখো, পরিধি বলতে এখানে তোমার কতটুকু বিস্তার আছে সেই দিকটাকে বোঝায়, তুমি কতদূর পর্যন্ত যেতে পারতেছ সেই দিকটাকে এখানে পরিধি বলা হচ্ছে। এক নম্বর, দেখো,
সমাজ মূল্যবোধ ব্যবস্থা এবং সংস্কৃতি। আমাদের এই সমাজ ব্যবস্থা, সমাজে বসবাসরত জনসমষ্টি, সমাজে গড়ে ওঠা বিভিন্ন মূল্যবোধ এবং সংস্কৃতি সমাজকর্মের পরিধিভুক্ত। তাহলে কোন কোন বিষয়ে এটার আওতাভুক্ত হচ্ছে সেইটা। জ্ঞানের বিভিন্ন শাখা, জ্ঞানের বিভিন্ন শাখার প্রায়োগিক দিক নিয়েই সমাজকর্ম শাখার উদ্ভব। তাই সমাজকর্মের সাথে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার সম্পর্ক গভীর। সমাজকর্মীকে সবসময় এইসব প্রায়োগিক জ্ঞানের উপর নির্ভর করতে হয়। এই যে জ্ঞানের যে বিভিন্ন শাখা বা প্রায়োগিক দিক, এগুলোর ওপর সমাজকর্মীকে নির্ভর করে তাদের কার্যক্রম পরিচালনা করতে হয়। 3 নম্বর, সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন। সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়নে সমাজকর্মের ভূমিকা রয়েছে। সমাজের সব ধরনের পরিস্থিতির উপর তথ্য প্রতিবেদন উপস্থাপনে সমাজকর্ম গবেষণার ভূমিকা গুরুত্বপূর্ণ। এর উপর ভিত্তি করে সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণীত হয়। 4 নম্বর, দেখো সমাজ কল্যাণ কর্মসূচি। সামাজিক নীতিকে জনগণের জন্য সেবা উপযোগী করে তুলতে বিভিন্নমুখী কর্মসূচি গ্রহণ করতে হয়। এসব কর্মসূচি গ্রাম ও শহরের সমস্যা নিরসনে কাজ করে থাকে। 5 নম্বর, দক্ষ কর্মী তৈরি ও উন্নয়ন। সামাজিক পরিবর্তনের কারণে সমাজে বহুমুখী সমস্যার সৃষ্টি হয়েছে। এসব সমস্যা মোকাবেলা নতুন নতুন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর প্রয়োজনীয়তা দেখা যায়। সমাজকর্ম এই লক্ষ্য পূরণে বিশেষায়িত জ্ঞানের নতুন নতুন শাখা প্রবর্তন করে। তাহলে 5টা হয়ে গেল। এরপর 6 নম্বর, দেখো সমাজ সংস্কার, সামাজিক আইন প্রণয়ন। বিভিন্ন ধরনের কুপ্রথা, অবাঞ্ছিত পরিস্থিতি সমাজ উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এইসব প্রতিবন্ধকতা প্রতিরোধে সমাজকর্মের পদ্ধতিসমূহ বিশেষ ভূমিকা রাখতে পারে। তাছাড়া সামাজিক আইন প্রণয়ন ও আইনের বাস্তবায়নে সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা হয়। সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা, দেখো আমাদের একটা প্রশ্নে পাঠের প্রয়োজনীয়তা উল্লেখ করতে বলছে। সমাজকর্ম সমাজের বসবাসরত মানুষের আচরণ, সামাজিক নীতি মূল্যবোধ নিয়ে আলোচনা করে। নিম্নে সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো। তাহলে আমাদের পাঠের প্রয়োজনীয়তাটা উল্লেখ করতে হবে। 1 নম্বর, সমাজ সম্পর্কিত জ্ঞান অর্জন। সমাজ একটি জটিল সংগঠন, আমরা প্রত্যেক সমাজে বসবাস করি কিন্তু আমরা সমাজের সকল বিষয় সম্পর্কে অবহিত নয়। সমাজের বিভিন্ন সামাজিক পরিস্থিতি, রীতিনীতি, প্রথা, প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য সমাজকর্ম পাঠ করতে হবে। তাহলে দেখো যে আমাদের সমাজে যে বিভিন্ন রীতিনীতি প্রথা রয়েছে, এগুলো সম্পর্কে তো জ্ঞান অর্জন করা দরকার। আর এই জ্ঞান অর্জন করার জন্য আমরা কি করব, আমরা এই সমাজকর্ম পাঠ করব। 2 নম্বর, সামাজিক সমস্যার প্রতিকার প্রতিরোধ সম্পর্কিত জ্ঞান অর্জন। সমাজ জীবনে বহুমুখী সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো হলো নিরক্ষরতা, অজ্ঞতা, পুষ্টিহীনতা, মাদকাসক্ত, কিশোর অপরাধ, নারী নির্যাতন প্রভৃতি। সমাজকর্ম এইসব সমস্যার প্রকৃতি, কারণ, প্রভাব এবং সমাধানে বিভিন্ন পদ্ধতির প্রয়োগ কৌশল নিয়ে আলোচনা করে। তার ফলে তোমার সামাজিক যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সামাজিক সমস্যাগুলো কি হবে, আর থাকবে না। 3 নম্বর, দেখো সামাজিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা। সমাজকর্ম সমাজের বিভিন্নমুখী সমস্যার মোকাবেলায় প্রতিরোধের শিক্ষা নিয়ে আলোচনা করে। এর ফলে সমাজের মানুষ অজ্ঞতা, কুসংস্কার, অদৃষ্টবাদী, পারিবারিক দায়িত্ব সম্পর্কে সচেতন হন। আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশন, যেখানে রয়েছে 5ম শ্রেণী থেকে 12ম শ্রেণীর প্রত্যেকটি ক্লাসের পাঠভিত্তিক লেসন। তোমরা যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও। এটা বাংলাদেশের সর্ববৃহৎ একটি অনলাইন স্কুল, যেখানে সকল ক্লাসের, সকল বিষয়ের, প্রত্যেকটি পাঠের বিস্তারিত সমাধান কিন্তু পাওয়া যায়। এছাড়া আমাদের আরও বেশ কিছু ইউটিউব চ্যানেল, টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ, টেকনিক ইজি এডুকেশন MCQ এবং টেকনিক ইজি এডুকেশন লাইভ। এই ক্রিয়েটিভ, MCQ এবং লাইভ, এই চ্যানেলগুলোতে আমাদের ক্রিয়েটিভ প্রশ্ন, MCQ প্রশ্ন এবং আমাদের যে সকল লাইভ কার্যক্রমগুলো সম্পাদিত হয়ে থাকে সেগুলো কিন্তু এই চ্যানেলগুলোতে রয়েছে। তো তোমরা এই চ্যানেলগুলো খুব দ্রুত সাবস্ক্রাইব করে নিবে। 4 নম্বর, মানব সম্পদ উন্নয়নের কৌশল সম্পর্কে জানা। সমাজকর্ম মানব সম্পদ উন্নয়নের প্রক্রিয়া এবং কৌশল নিয়ে আলোচনা করে। তাছাড়া ব্যক্তির সুপ্ত প্রতিভা বিকাশ এবং দলীয় কর্মসূচির মাধ্যমে সদস্যদের প্রতিভার উন্নয়ন নিয়ে আলোচনা করে সমাজকর্ম। সমাজের মানুষকে স্বাবলম্বী হতে শিক্ষা দেয়। তাহলে 4টা প্রয়োজনীয়তা বললাম। 5 নম্বর, দেখো সামাজিক কুপ্রথা, কুসংস্কার, সচেতনতা সৃষ্টি। সমাজ জীবনে বহু প্রকৃতির কুপ্রথা ও কুসংস্কার রয়েছে, যেমন যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, ধর্মীয় গোড়ামি, জঙ্গিবাদ, অদৃষ্টবাদিতা প্রভৃতি। এইসব কুপ্রথা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করে। সমাজকর্ম পাঠের মাধ্যমে এই সকল কুপ্রথা থেকে মুক্ত হওয়া যায়। অর্থাৎ আমরা 5টা
প্রয়োজনীয়তা কিন্তু এখানে উপস্থাপন করলো, আমাদের সেই নির্দেশনা বক্সে বলে দিয়েছিল যে পাঁচটি প্রয়োজনীয়তা দিতে হবে। এবার সর্বশেষ যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, দেখো এখানে নিজের একটা আমরা যে পড়াশোনা করলাম এটা একটা নিজের বাস্তবসম্মত বিষয়টাকে এখানে তুলে ধরতে হবে। এখানে বলতেছে ব্যক্তি দল ও সমষ্টির উন্নয়নে প্রতিরোধ প্রতিকার ও উন্নয়নমূলক কার্যক্রম, এটা আমাদের এখানকার বিষয় আমরা একটু দেখব। সমাজকর্ম সমাজের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে, শুধু সমস্যার সমাধানেই নয় সমস্যা খুঁজে বের করে এবং তা কিভাবে প্রতিরোধ ও প্রতিকার করা গেলে সমাজের উন্নয়ন হবে তা নিয়ে ধারণা প্রদান করে সমাজকর্ম। নিম্নের সমাজের উন্নয়নে সমাজকর্মের প্রতিরোধ ও প্রতিকারমূলক কার্যক্রম তুলে ধরা হলো। এভাবে আমরা শুরু করবো এই টপিকটা। এক নম্বর, সমাজকর্ম সমাজে বসবাসরত মানুষের ব্যক্তিগত পারিবারিক সমস্যা দূরীকরণের মাধ্যমে সমাজ ব্যবস্থার উন্নতি সাধন করে। দুই নম্বর, সমাজকর্ম সমাজের কুপ্রথাগুলোর খারাপ দিক তুলে ধরে সচেতনতা বাড়ানো পাশাপাশি এই সকল দিকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। তিন নম্বর, দেখো সমাজকর্ম সমাজের আর্থিক সচেতনতা রাখার উপায় বা পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করে সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করে। চার, ব্যক্তি দল বা গোষ্ঠীর মানুষের মনস্তাত্ত্বিক তথ্য সহ সম্পদ ও সামর্থ্যের বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করে সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধান কার্যক্রম পরিচালনা করে থাকে। এরপরে আমরা আমাদের একদম এই বিষয়টাকে বুঝিয়ে মানে একটা এন্ডিং দিয়ে পুরো বিষয়টাকে বুঝিয়ে দিব, আমাদের যে প্রশ্নটা করা যায় সেটা। উল্লিখিত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে সমাজকর্ম সমাজে বসবাসরত জনগণের জীবন প্রবাহ নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞানের প্রায়োগিক দিক হলো সমাজকর্ম। সমাজকর্ম সমাজে বসবাসরত ব্যক্তি দল ও সমষ্টির উন্নতির লক্ষ্য নিয়ে নানা ধরনের পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। সমাজকর্ম পাঠের মাধ্যমে ব্যক্তি সমাজে বিবাদমান সমস্যা সম্পর্কে ধারণা লাভ করে এবং সমস্যা নিরসন করে সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ হয়। তাহলে সমাজকর্ম ব্যক্তি দল বা সমষ্টি সকলে একত্রিত হয়ে সমাজের যে সকল সমস্যাগুলো রয়েছে, যে সকল বিবাদমান সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেই সকল সমস্যাগুলো সমাধান করা হচ্ছে। তো আমি এইভাবে তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা লিখে দেখালাম, তোমরা এই বিষয়গুলোকে চাইলে পরিবর্তন করতে পারবা। এই কথাগুলো যে আমি লাস্টে যে কথাগুলো দিলাম এই কথাগুলোকে ঘুরিয়ে অন্যভাবেও লিখতে পারবা। আমি জাস্ট ধারণাটা দিলাম, এই ধারণাটা নিয়ে তোমরা সুন্দর মতো একটা অ্যাসাইনমেন্ট করবা। আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশন, যেখানে তোমরা প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট একদম সবার আগে দ্রুত নির্ভুলভাবে একটা ধারণা পাবা। সুতরাং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশন, সেটা সাবস্ক্রাইব করে নাও। আজকে এ পর্যন্তই, সকলে ভালো থেকো, ধন্যবাদ সবাইকে। We'll be right back.